আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে শুরুতেই তারা মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখেছেন, নিজেকে কাঁদতে দেখেছেন, নিজেকে গোসল করাতে দেখেছেন, সে নিজেকে কাফনের কাপড় বাঁধতে দেখেছেন এবং কবরে যেতে দেখেছেন। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে, তখন তিনি স্বপ্নের ঘরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপরে সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শোনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয়, এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। আমরা প্রায়ই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসর হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই, কিন্তু নিজে থেকে ওই অর্ধঘুম থেকে উঠতে পারি না। তখন আমরা ভাবি, হায় রে, কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত, তাহলে আমি তো এই অচেতন থেকে উঠে পড়তাম। কিন্তু কেউই আসে না, আমরা নিজেরাই এক সময় উঠি। হয় না এমন অনুভূতি? আচ্ছা, এটা কি মৃত্যুর মতো কোনো একটা অনুভূতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব? তারপরে সে তার দেহটা স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? তারপরে সে আরো অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন, আমি এখানে কি করছি? তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তার স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যিই মারা গেছেন। তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন, যারা তার মতে তাকে বাঁচাতে এগিয়ে আসবেন। ওমর, ওয়াইজা, আব্দুল্লাহি, খাদিজা, আয়েশা, ওসমান, তাকে কেউ উত্তর দিবে না। তারপরে সে মনে করে যে এই মুহূর্তে কেবল একমাত্র আশা মহান আল্লাহর কাছে। তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কাঁদে ও মিনতি করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন, যা তার জীব দশায় তিনি এর আগে কখনোই অনুভব করেননি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, হাসি মুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন, আর যদি সে খারাপ লোক হয়, তবে দুজন ফেরেস্তা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার মা বাবা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং বন্ধু বান্ধব সকলের পাপ ক্ষমা করুন। ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমাকে আপনার সামনে দেখা করানোর জন্য প্রস্তুত না হই, ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না।